ফর্মুলায় ফিরছেন মোস্তাফিজুর রহমান। বারো মাস আগে পাওয়া কাঁধের সেই চোট এখনও যেন তাড়িয়ে বেড়াচ্ছে মোস্তাফিজুর রহমানকে। সাসেক্সের হয়ে ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের ছুরির নিচে গিয়ে ক্যারিয়ারের পাঁচটি মাস কাটালেন মাঠের বাইরে। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ফেরার পর থেকে দু একটি ঝলক দেখালেও শুরুর দিকে সেই মোস্তাফিজকে যেন আর খুঁজেই পাচ্ছে না। অভিষেকের পর শুরুর নয় ওয়ানডেতে যেখানে ২৬ উইকেট নিয়েছিলেন, অস্ত্রোপচারের পর ১৯ ম্যাচের সব সংস্করণ মিলিয়ে তার উইকেট ছিল ৩১টি। বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালস জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুরুর মোস্তাফিজকে ফেরাতে। আইপিএলে হায়দ্রাবাদ দলের সতীর্থ ডেভিড ওয়ার্নার যে মোস্তাফিজকে বিশেষ প্রতিভার স্বীকৃতি দিয়েছিলেন, সেই মোস্তাফিজ যেন আবারও আগের মতো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে ব্যাপারে আশাবাদী সাবেক ক্যারিবীয় বোলিং গ্রেড। এই মুহূর্তে এটাই বলতে পারি, সে অনুশীলনে খুব ভালো করছে, ওকে উইকেটের খুব কাছাকাছি লাইনে বোলিং করার অনুশীলন করানো হচ্ছে। তবে শুধু তো এটাই সব নয়, পাশাপাশি আরও বিভিন্ন বিষয় রপ্ত করার চেষ্টা সে করে যাচ্ছে। গেম ডেভেলপমেন্ট কোচ হিসেবে শুরুর দিক থেকে মাহবুব আলম জাকি মোস্তাফিজকে চেনেন। ওয়ালস জাকিকেও সঙ্গে নিয়েছে আগে সেই মোস্তাফিজকে ফিরিয়ে আনার মিশনে। জাকির পর্যবেক্ষণ, চোট থেকে ফেরার পর মোস্তাফিজ লাইন থেকে অনেক দূরে বল ফেলছেন। জাকি বলেছেন, ও কেন এমনটা করছে এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু ও যেহেতু এদের সাফল্য পাচ্ছে না, আমরা ওকে ওর পুরনো বোলিংয়ের ফর্মুলায় ফিরিয়ে নিতে কাজ করছি। আপাতত ওকে অল্প কিছু স্টেপে একদম উইকেট বরাবর বোলিং করানো হচ্ছে, যেন বিষয়টি ওর মাথায় গেঁথে যায়। এরপর যখন ও পুরো দমে বোলিং করবে তখন যেন কাজটা ওর জন্য সহজ হয়। জাকি এও জানিয়েছে মোস্তাফিজকে নিয়ে তাদের বিশেষ ভিডিও সেশন করানোর পরিকল্পনা আছে, যেখানে মোস্তাফিজকে ধীরে ধীরে বোঝানো হবে তার শক্তির জায়গা কি ছিল, কিভাবে তিনি রহস্যময় হয়ে থাকতে পারেন। বেশি পরীক্ষা নিরীক্ষা না করে পুরনো সরল মোস্তাফিজকে ফেরানোর মধ্যেই লুকিয়ে আছে তার বোলিংয়ের দুর্বলতা, এটাই আপাতত উপলব্ধি। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।